पो नाम गुरुजी जयस्तु पोई सेन बत्सो गुरुजी आज आमी आपना निकट हईते पुराण अर्थात धर्म सम्बन्धे किछु विषय जानते चाई कहें की जानते चाहो मु उत्तर दिमु। अच्छा पंडित जी पुराण की पुराण होता से पुरानो जिनिसपत्र Oh जेमन धरें वृद्ध बाबा मा दादू ठाकुमा एरा सब पुरानो जिनिस एदेर के म्यूजियमे अर्थात वृद्धाश्रमे संरक्षण कईरार राखछस बर्तमाने सहित मिसबाना जेमन जूता ना पैरा हाइटे जामु पैंट शर्ट ना पैरा धुती पंजाबी पड़वा शाक सब्जी खावा माज मांस खावा ना कोथाई जाइते होइले हाइटा जावा सोजा कथा सोजा बोलबा किंतु एखनकार छेला पुला ओ सब मानबा ना ताहार लगे ओरा होइला पुराण सेई लगे ওটাই হইলো পুরাণ ঠিক আছে বুঝলাম এবার বলুন দুর্গার তিনটি চোখ ও কেন ওটা হইলো দুর্গা মহাদেবকে সন্দেহ করিলেন কারণ হইলো মহাদেবের অনেক গুলান গার্লফ্রেন্ড আছে তো কখন কোন দিকে যায় তা দেখবার লগে ব্রহ্মা কে ঘুষ দিয়া একখান চোখ লাগাইয়া যাতে উপর দিক দিয়া লক্ষ্য করা যায় এই লগে তিনটা চোখ শিব বুড়ো লইছে দুর্গারে সন্দেহ কইরা তা না হয় হো হলো রাবণের ওই দশটা মাথা কেন হলো একখান রাজ্য সারাইতে হইলে অনেক গুলান দপ্তর থাকে সব দপ্তর গুলান রাবণ একাই চালাইতেন তার লগে যত গুলান দপ্তর তত গুলান মাথা রাক্ষস বর্তমানে তো মাই করো যে রক্স কইরা একখান কইরা লইছস আচ্ছা পো নিধি সরস্বতীর অংশবাহন নিল কেন খাইছে আমার গহেলায় কেমন কথা কন সরস্বতী সরকার গো ট্যাক্স দিবার লগে গাড়ি কিনুম না তার উপর পেট্রোলের দাম বাইরে গেছে তার লগে হংস বাহন লইলে ট্যাক্স লাগবা না আর ঘরে ডিম পাইবা বাজারে ডিমের যা দাম তা ঠিক তবে পন্ডিতজি সব দেবতাদের বুদ্ধি বেশি এই দেন কাণ্ড বুদ্ধি বেশি হইলে রামচন্দ্র বাপের কথা রাগ কইরা বউরে গর্ভাবস্থায় বনে পাঠায় কেন বাপ ঘর ছাইড়া যখন যামু তখন দুইজনে হোটেল ভাড়া কইরা থাকু লাভ ম্যারেজ কইরা সিতারে বিহা করছস তার লগে বাপ একটু বোকা ঝোকা করছস সেই লগে কেউ ঘর ছাড়ে ঠিক বলেছেন পণ্ডিত জি হোটেলে থাকলে আর কেউ কিচ্ছু বলতে পারতো না মূর্খ এখনকার ছেইলা পুলা বাপের কথা না শুইনা বাপের ঘর থেইকা তাড়াইয়া দেয় তারা বৃদ্ধাশ্রমে গিয়া বাস করছস আর রামচন্দ্র প্রজাদের কথা শুইনা বউরে আগুনে পুড়াইতাছে বলে পাঠাইতাছে মহামূর্খ তা না হয় হো হলো কিন্তু রাবণের সঙ্গে যুদ্ধটা করা কি ঠিক তাইছে এই জন্য তো রামচন্দ্র কে স্ত্রী নকম যে স্ত্রীর কথায় উঠ বস হয় তার আর কি গমু কহেন মাইয়ারা সখে ঘরে পশু পালন করেন তা বইলা বনের পশুরে ঘরে পালুন হরিণ হোক বা বাঘ যাই হোক তোর এত ধরে আনার দরকার কি এখনকার দিনকাল ভালো না কখনকার মাইয়ারে কিডন্যাপ কইরা লবু খুইসা পাবা না তা
তারপর সীতা সুন্দরী তো তার লগে রাবণ সীতারে কিডন্যাপ কইরা লইছে। তাহলে রামচন্দ্র সীতাকে ছেড়ে আর একটা বিয়া করতে পারত, তখন আর রাবণের সঙ্গে যুদ্ধ হতো না। এটা কেমন কথা হইল? আমার সেই লাটা অনেক দূর পড়াশোনা কইরা না পাইছে চাকরি না হইছে বিয়া, যেখানে গেলুম মাই আর মা বলতাছে আমার মাইয়াটা কন্যাশ্রী রূপশ্রী পামু, তার লগে এখন বিয়া দিমু না, আর রামচন্দ্র দশ বর হইয়া আরো মাইয়া পাবা। জনক রাজা রামচন্দ্র রাজার শৈলা ভাইবা সীতারে বিয়া দিছিল, কে জানত রাম ভিখারি ছিল নয় তো কি, একটা ভালো জামা বেনাছে সর্বদা গাছের বাকল পইরা বনে বনে ঘুরতাছে। একটা দিন সীতারে সিনেমা দেখানো বা হোটেলে গিয়া চাউমিন চিকেন ফুচকা খাইছে, একটা নাইটি বা লেহেঙ্গা কি না দেয় নাই, পায়ের খড়ম জোড়াটাও ভরতকে বিকা দিয়া জুয়া খেইলা মদ খাইয়া ফুটাইয়া। আচ্ছা পণ্ডিতজি, দেবতাদের বাসস্থান কোথায়? কেন দেখেন নাই, রাস্তার ধারে বাঁশের খুঁটি পুইতা তিরপল খাটাইয়া ঘর বানাইছে, ওরা তো যা যা ভর জাতি, আজ এখানে তো কাল সেহান, ওরা তো সব ভিখারি না, দেখেন নাই যেখানে বাস করলো সেখানে হাত পাইতিয়া ভিগ লইতাছে, আর কাছের পাটি আর কে কখন খাইতে দিমু তার লগে পাতা পাইতা অপেক্ষা কইরাছে। কি বলছেন গুরুজি, ওরা যদি ভিখারি তাহলে ও ওদের শরীরে এতগুলো গহনা কেন? সবগুলা ইমিটেশন, একটিও সোনা নাই, লোক ভুলাইবার লগে ইমিটেশন গুলান গায়ে পইরাছে। আচ্ছা ধরেন বিষ্ণু যদি বড় লোক হইবা তাহলে খাট পালংকে না শুইয়া সাপের উপর শুইবা কেন? ভাগ্য ভালো বিষ্ণু তুক তাক জানত, তার লগে সাপে কামড়ায় নাই। শিব যদি বড় লোক তাহলে একটা প্যান্ট শার্ট না পইরা বাঘ মাইরা তার শাল পইরা আছে কেন? ব্রহ্মা পয়সার অভাবে দাড়ি কামায় নাই, শিব দুর্গাকে একখান শাখা দিতে না পারায় ঝগড়া হইয়া হাইকোর্টে কেস চলতাছে। শিব কোনদিন তেল সাবান মাইখা সে দেখেন? সাই হস্র মাইখা ঘুরতাছে। তা ঠিক গুরুজি, কৃষ্ণকে আমরা ভগবান বলি কেন? পাজি মহা পাজি, স্কুল যাবা নাই পড়াশোনা নাই, হাতে একখানে বাঁশি লইয়া গুণধামি করতাছে, তারকারা খুরিসে মাইতাছে কংসরে মারতাছে, আর বাঁশি বাজাইয়া গান খুলতাছে, আর লগে আমরা যেমন মস্তান কইয়া থাকি ওরা ভগবান করে। আচ্ছা মহাভারতে দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিল এটা কি ঠিক? হক কথা কইছেন, তার লগে তো এখনকার মায়েরা আর দশটা কইরা বয়ফ্রেন্ড রাখছস, ওটা কোনো ব্যাপার না, কৃষ্ণেরও ছয়খান গার্লফ্রেন্ড ছিল। গরুকে আমরা পূজো করি কেন? মানুষ গুলান সব স্বার্থপর, গরু দুধ দেয় বইলা ঘরে পোষ্য কইরা রাখছ, আর দেবতা ভাইরা পূজা করছ, যদি বাঘ সিংহ ঘরে রাইখা পূজা করতস তাহলে দু চারখান মাংস শিকার কইরা আনতস, তখন আর পোলট্রিতে যাইতে হইত না, মাংসের যা দাম। এটা ঠিক কথা বলেছেন গুরুজি, আজকাল আবার ভাগাড়ের মাংস এনে দিচ্ছে না? তাহলে কোন, তারপর বয়স হইলে বাংলাদেশে বিক্রি কইরা পয়সা লইয়া মাইয়ারা গহনা কিনবা। ও নো, ও অনিতজি, গণেশকে আমরা প্রধান দেবতা বলি কেন? পঞ্চায়েত ভোটে রিগিং কইরা
চাষি ভোট পাইয়া জিতেছিল। যখন বোর্ড গঠন হইবে তখন দে যে ধৈরা বসল আমারে প্রধান করিতে হইবে। তার লগে দেবতারা গণেশরে প্রধান দেবতা বইলে মাইনা লইছে। দেখেন নাই যেতে মারামারি কইরে একটা দাঁত ভাঙা লইছে। দে দে দেবতাদের মধ্যে ভোট হয় হবে নাই কেন? যেমন রাষ্ট্রপতি হইল বিষ্ণু, বিষ্ণু সই না দিলে কোন মন্ত্রী কিছু করতে পারবে না। ইঞ্জিনিয়ার হইল ব্রহ্মা, যে কোন জিনিস তৈরি বা সৃষ্টি করতে হইলে ব্রহ্মার দায়িত্ব। তবে স্বরাষ্ট্র দপ্তর কান শিবরাই খাসে, বাকি দপ্তর গুলো কাদের? যেমন অর্থ দপ্তরে লক্ষ্মী, শিক্ষায় সরস্বতী, জল সম্পদে গঙ্গা, জন্ম নিয়ন্ত্রণে স্বস্তি দেবী, এসব তো ব্যাকরণে আছে। ব্যাকরণে না পুরাণে? ওই ব্যাকরণ যা পুরাণ বিদায়। দেখেন নাই ব্যাকরণে যেমন বর্ণ কারক সমাস ভাগ হইয়াছে, তেমনি পুরাণেও দেব দেবীরা ভাগ হইয়াছে। পুরাণ হইল কারণের মধ্যে। কি বলছেন গুরুজি, পুরাণ আর কারেন্ট এক? মুহ কথা কম, ঘরে যখন কারণ জ্বলে ঘরে আলো বাইরে যায়, তেমনি পুরাণ জানলে জ্ঞানের আলো বাইরে যায়। তাই বলেন। আচ্ছা পণ্ডিতজি, হনুমানের মুখ পুড়ল কেন? মন্দোদরি মাংস রান্না কইরা রাক্ষস হনুমান জানতে পাইরিয়া লুকাইয়া গিয়া গরম গরম রান্না করা চিকেন মাংস খাইয়া ফেলছ। তারপর প্রচুর বিড়ি খায় তো, তার মধ্যে বিড় শেখা লাইয়া লাইয়া মুখ পুড়িয়া গেছে। গান্ধারি কি শতপুত্রের জননী? এখন একখান হক কথা কইছেন, তার লগে তো ভারতের 150 কোটি মানুষ হইতেছে। এই লগে সরকার জন্ম নিয়ন্ত্রণ প্রথা চালু করছে। বাবা, আপনার দেখছি পুরাণ সম্বন্ধে অগাধ জ্ঞান। লোকে কয় মুই নাকি পুরাণ সাগর, পুরাণ মালা।